কি খবর বন্ধু বান্ধবী সকল, আমি আহি পালো। আহি পেলে আহি পাবতো বহুত দিনে হল, কিন্তু মানে মই ব্লগ বনাব পৰা নাছিলো, লৰাৰো বেমাৰ, মোৰো অকণমান বেমাৰ হৈ আছিলে। ভাবিলো আজি ব্লগটো আৰম্ভ কৰোঁ, আৰু শেষ কেতিয়া কৰিব পাৰোঁ সেইটো নাজানো বাৰু, তথাপি আৰম্ভ কৰিছোঁ। গতিকে শেষলৈকে চাই যাব, যদি চাই ভাল পায় তেতিয়াহ'লে প্লিজ লাইক কৰিব, আৰু মোৰ চেনেলত যদি আপোনালোক নতুন হয় তেতিয়াহ'লে প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, ওচৰত থকা বেল আইকনটো দবাব, যাতে নেক্সট ভিডিঅ' দিলে আপোনালোকে অতি সোনকালে গম পায়। মই যদিও মানে ঘৰৰ পৰা আহিছোঁ, বস্তুবোৰ একদম মানে বেয়া, কোনো মানে পৰিপাতিকৈ থকা নাই, খুব লেতেৰা পেতেৰা হৈ আছে। কাৰণ বস্তু মানে আনি পেলাই ঠিক কৰা বা পোৱালিক ৰখা বহুত সমস্যা, সেইকাৰণে অলপ দিগদাৰ হয় ন। গতিকে লাহে লাহে ঠিক কৰি থাকিম। মোৰ অৱস্থাটো আপোনালোকক এবাৰ দেখা হ'ব, ভয়ে চাওকচোন কি লেতেৰা পেতেৰা হৈ আছে, নে কি ৰাখিছোঁ আৰু কিবাকে, একদম লেতেৰা। মই আপোনালোকক আৰু এটা বস্তু দেখাওঁ, এইটো চাওক। ঘৰৰ পৰা লোহাৰ কেৰাহী এটা লৈ আহিছিলোঁ, সৰু কেৰাহীটো মানে পিঠা ভাজিবলৈ ভাল ন, তেল পিঠা ভাজিবলৈ খুব ভাল এনেকুৱা সৰু কেৰাহী। কিন্তু আনি পেলাইতো এইটো ডাইৰেক্ট ইউজ কৰিব নোৱাৰি ন লোহাৰ কেৰাহী, এইটোত মই কচু দি পেলাই এনেকৈ ৰাখি থৈ দিছোঁ। চাওক ওচৰৰ পৰা দেখাইছোঁ, চাওক এয়া কচু দি ৰাখি থৈছোঁ, আৰু এইটো মই এনেকৈ এসপ্তাহ ৰাখিম, ওজন আছে বহুত, এসপ্তাহ ৰাখিম যাতে কেৰাহীটো খুব স্মুথ হৈ যায়। লগতে মই এইটো আনিয়ে বেকিং পাউডাৰ, তাৰপিছত বেকিং চ'দা, ভিনেগাৰ আৰু চাৰ্ফ দি পেলাই এবাৰ উতলাইছোঁ পানী, তথাপি একো বিহি হোৱা নাছিলে। সেই গতিকে লাষ্টত আকৌ এবাৰ তেল গৰম কৰি পেলাই আকৌ ধুই দিছিলোঁ, খুব গৰম কৰিলোঁ কেৰাহীখন। তাৰপিছত আকৌ তেল গৰম কৰাই পেলাই তেলখিনি যেতিয়া পূৰা গৰম হৈ গ'ল, ধোঁহা ওলাই গ'ল, বন্ধ কৰি থ'লোঁ। তাৰপিছত আকৌ ঠাণ্ডা হোৱাৰ পিছত ধুই দিলোঁ, কিন্তু একো মিহি নহ'ল সেইটোতো। মই মানে আপোনালোকক কৈছোঁ, ইউটিউব চাইয়ে মই চাইছিলোঁ কেনেকৈ কৰিব পাৰি, কিন্তু ইমান বেছি একো নহ'ল। তাৰপিছত মই এনেকৈ মাহঁতে ক'লে কচু দিবলৈ এনেকৈ কচু বইল কৰি থৈছোঁ, পূৰা পোৱালৈক ৰাখিম, তাৰপিছত চাওক এইটো কেনেকুৱা ৰিজাল্ট পাওঁ, আপোনালোককো দেখাম। ইফালে মই বনাই আছোঁ মাংস, চিকেন বনাই আছোঁ, চাওক চিকেন বনাই আছোঁ, আমি বনাই থকা সময়ত ইহঁত দুটাই কি কৰিছে চাওক, মনে মনে ভিডিঅ'টো বনাই আছোঁ, গম পোৱা নাই, চাওকচোন কি কৰি আছে, এনেকেই থাকে বাপেক পুতেকে একেলগে, চাওকচোন কি বদমাছ। এয়া আমি ভাত খাবলৈ ল'লোঁ, ভাতৰ লগত আছে চিকেন, পিঁয়াজ আৰু নেমু টেঙা, আৰু খুব ধুনীয়া হৈছে, চাওকচোন খাই আছে বাবা, কি চিৰিয়া, অঁ ফ্লাই কি বাবা, ফ্লাই কিছ, অঁ ফ্লাইং কিছ দিয়া বাবা, বাবা ফ্লাইং কিছ, বাবা ফ্লাইং কিছ। আমি ভাত খাই লওঁ, তাৰপিছত আপোনালোকক লগ পাই আছোঁ। গুড মৰ্ণিং ফ্ৰেণ্ডছ, ফ্ৰেণ্ডছ কালি ৰাতি যিহেতু ব্লগটো মই ভাত খোৱাৰ পিছত আৰু নকৰিলোঁ, তাৰ গতিকে এতিয়া আকৌ আৰম্ভ কৰিছোঁ আজিৰ ব্লগটো। আচলতে কি হ'ল, মই ৰাতিপুৱা উঠি মানে খুব আজি জল্দি জল্দি হ'ল, কাৰণ কিয় এওঁ আকৌ তেজপুৰ যাব লগা হৈছে, কাৰণ তেজপুৰত যিজন অফিচাৰ থাকে সেইজন আকৌ ছুটিত গ'ল, যোৱাৰ কাৰণে মোৰ হাজবেণ্ডক আকৌ ঢেকীয়াজুলিৰ পৰা আকৌ তেজপুৰলৈ চাৰ্জ কৰি মানে লৈ গ'ল, আৰু তাতে চাৰ্জ দিছে, তাতে থাকিব লাগিব, পাঁচদিনমান থাকিব লাগিব। আচলতে বেয়া লাগিছে কিয়, এওঁৰ বাৰ্থডে আহিছিলে 5 ফেব্ৰুৱাৰীত, কিন্তু বাৰ্থডেটো তাতেই থাকিব আৰু, নাপাম আৰু, পিছতহে পাম, বাৰ্থডে যোৱাৰ পিছতহে তেওঁক আকৌ লগ পাম। আচলতে কি হ'ল, এনেকুৱা হৈ থাকে ন, ইফালৰ পৰা ইফালে গৈ থাকিব লাগে, মাজত আকৌ ওদালগুৰিও গৈছিলে তেনেকৈ আমাক এৰি থৈ। অকণমান তেওঁ চিন্তা কৰে যিহেতু পোৱালি সৰু, দুজনক অকলে এৰি থৈ যাবলৈ, তথাপি আৰু থাকিবতো লাগিবই তেনেকৈ ন। গতিকে অলপ জল্দি জল্দি হ'ল তেওঁক আকৌ ভাত বনাই খুৱাই পঠালোঁ, তাতে বা কি খায় কি কৰে, ভাত বনালোঁ, পোৱালিক খোৱালোঁ, তাতে আকৌ পোৱালিৰে যে অকণমান পেটটো বেয়া হৈ আছিলে, সেইকাৰণে তাকো চাব লগা হৈছে। তথাপি মানে এতিয়া আৰম্ভ কৰিছোঁ আৰু আজিৰ দিনটো, দেখাই যাম যিমানখিনি পাৰোঁ। এতিয়া চাওকচোন এই পোৱালি শুই আছে, ধুনীয়াকৈ শুই আছে সি, আৰু সি শুই থকা সময়তে মই অকণমান ৰুমটোৰ কিবাকিবি কাম আছে, কামখিনি কৰি লওঁ, আৰু কামখিনি কৰি হোৱাৰ পিছত তাৰ কাৰণে আকৌ মই ভাবিছোঁ আৰু আজি, যিহেতু তাৰ পেটটো বেয়া হৈ আছে, সেই গতিকে দালি অকণমান বাকলি গুচাই থৈছোঁ, দালিমখিনি মানে খুৱাই দিম ভাবিছোঁ, কাৰণ কিয়
আরে এটা মানে কি হয় মানে মাহতে কয় ডালিম খোয়া মানে মুক কিন্তু ডক্টরে কইছিলে যে ডালি মানে পেটৰ হুবলে খোৱাব নালাগে কিন্তু মো মায়ে আকো কৈছে যে এনেকে ডালিম খোৱাই দিবি ডালিম খোৱালে পেটৰ হুবটো কমে বা কিছু মানে আঠিয়া কল খোৱাই নহলে কিছু মানে আকো হেৰিও খোৱাই এয়া কি পুৰা কল খোৱাই কিন্তু ইয়া যেহেতু কা হৈ আছে এগটিকে মই হেব নুখোৱাও একো মই ডাইৰেক্টলি ডালিম অকণমান গ্রাইন্ড করে সেকনিরে সেকি পেলে জুস তো খুয়াই দিম চাও এনেতো মেডিসিন খুয়াইছো মেডিসিন খুয়ালেও তথাপি চাই লো আর বাকিখিনি এয়া মো রুমর কামখিনি হয়ে গেল আর এতিয়া একাপ চা খাও আসলতে মো কইছে নহয় আগর ভিডিও বিলাকত যে মো চা একাপ নহলে একদম নোয়ারো তাকে দিয়ে চা একাপ লই লৈছো আর লগত লৈছো এনে অকনমান নারিকল চিরা খাও তাকে বনাইছিল নারিকল চিরা মানে কি হল আপনাদের মোর সাব মোর আগর এটা ভিডিওত আছে বগা নারিকল চিরা কেন বানাব পারি মানে ডিসক্রিপশনত লগাই দিম আপনাদের সাব বগা চিরা ঘরতে খুব ধুনকে কেন বানাব পারি আর সবে তো ঘরতে বনায় কেতে কিছু রঙা হয়ে যায় ন গতি রঙা নহবর কারণে কি কি করবেন সেই চাই লব দে আর এটা মানে চাহ কাপ খাও চাহ কাপ খাই পেলে উঠাই নাই শুয়ে আছে গতি মো তৎক্ষণাৎ চাহ একাপ খাই লো পেলে আক তার কারণে বা মূর কারণে কিনা অকান বনাব লাগবে ন আর এনে ঘর তো যদিও সাফা করলো তথাপি অকান এটা মানে আমি ইয়ারপর সাকে কোয়ার্টারলে শিফট হম সেই গতি বস্তুব অকান পেকিং করবলগাও থাকে নয় গতি এও অহালেকে এও কৈছে আর আহি পেলে এনেকে শিফট হয়ে যাম গতি চাই লো যদি ই নুঠে মো কামখিনি মানে গোটেখিনি হয়ে যায় তারপর লাহে লাহে অল্প অল্প পেকিং করা আরম্ভ করি যদিও মানে আমি এনেকে আছো তথাপি বস্তু সরু বাচ্চার বস্তু বহুত বেশি হয়ে যায় সে মানে অল্প অল্পক পেকিং করো পেকিং করে পেলে লাহে লাহে আর যাবলে ওলাম কারণ বস্তুব পেকিং করতে বহুত সময় লাগে ন গতি চাহ কাপ খাই লো তারপর আমি লড়া আর মই খিচাড়িয়ে খাও আসলে মই খিচাড়ি খেয়ে বহুত ভাল পাও সরস্বতী পূজার দিনা খাইছিল তারপর এটা আর খাওয়া হওয়া নাই ইয়াত বইল করে করে দিয়ে আসো যদিও মানে খাওয়া নাছিল এও থাকলে মানে এও অকান খিচাড়ি খাই বেয়া পায় সেকারণে মানে আর পালি আজি যেহেতু অকলে বইল খিচাড়িতে খাও বইল করে খাইও ভাল লাগে কেতা বইল করে খাবসন খুব ধুনিয়া লাগে একু নিদ জাস্ট নিমখ অকান হালধি অকান তেনেকে দি পেলে খাম আর ইয়ার যেহেতু আজি পেটর অসুখ হয়ে আছে সেই গতি বিশেষ একু নিদ অকল গাজর আলু আর মূর কারণে অকান ফুলকবি দিছো রঙালাও আসে কিন্তু নিদ ইয়ার যেহেতু পেটর অসুখ গতি এইখানে মানে বহাই লো মানে খিচাড়িখিন বহাই থাকি আছো চিটি লগাই দিছো এটা পালে গা পা ধুয়া একদম সাফা করে দিল হব ইয়াক মানে দেখাই আছো সরপরা কি করে আছো কি করে আছো কান্দে আজি গাটো বেয়া যে অকমান হেৰি কৰি আছে আৰু গাটো ধুৱাই দিয়া মানে খুব বেয়া পালে কান্দে ৰ'দৰ ফালে আহা বাবা আহা ই মানে বাহিৰত আনিলে খুব ফূৰ্তি পায় দেখিছে না বাইক গাড়ী এইবিলাকৰে ঠাণ্ডা ধুনীয়া রোদ পড়ে থাকে যে গাটো ধুয়াই পেলে অকান ঠান্ডা পড়া নিচি হওয়ায় মই রোদত লো অকান ইয়াতে থাকক মই সেইবার আগর ভিডিও দেখাইছো নহয় আপনার আমার ইয়ারে পারবিল চাকসন পারবর খেতে থাকে পারবিলাকর লগত এনেকে থাকিব মই খিচিৰি লৈ বহিছোঁ লগত পিঁয়াজ লৈছোঁ আৰু এয়া সেই কৰ্দৈ টেঙাৰ আছে ইয়াক খোৱালোঁ ইয়াক খুৱাই মেলি এতিয়া মই নিজে খাম বাবা হাই কোৱা এতিয়া মই নিজে খাই লওঁ এনেই বইল খিচিৰি খাই ভাল লাগে ন কিন্তু চাওকচোন বইলৰ নিচিনা লগাই নাই ন মই গতিকে এইখিনি খাই লওঁ মই খিচাৰি খাই পেলাই অলপ ফুলোঁ ফুল উঠিলোঁ এতিয়া উঠি পেলাই পোৱালিৰ কাৰণে অকণমান পিঠাগুড়ি বনাওঁ কাৰণ তাক খিচাৰি খুৱাইছোঁ যদিও এতিয়া তাৰ ভোক লাগিছে ন অকণমান সেইকাৰণে এবাৰ ঘৰলৈ যাওঁতে পিঠাগুড়ি লৈ আহিছিলোঁ দেখা চাওক বনাই আছোঁ কাঢ় হ'বলৈ দিম অলপ উতলক তাকেখিনি খুৱাই দিম মই পোৱালিক খুৱাই ল'লোঁ আৰু এতিয়া মই নিজে একাপ চাহ খাবলৈ লৈছোঁ আৰু লগত কি খাম জানেনে একদম সি মুখখন মেলিছে এয়া চাওক ওচৰৰ পৰা দেখাইছোঁ চাগু বাপৰ কোনে কোনে চাগু বাপৰ খাই ভাল পায় প্লিজ মোক জনাবচোন মই খুব ভাল পাওঁ চাগু বাপৰ মানে য'তে দেখোঁ তাৰপৰা কিনি কিনি লৈ আহোঁ বহুত ভাল পাওঁ আৰু মানে গাখীৰ চাহৰ কিছুমানে ৰঙা চাহৰ লগত খায় কিন্তু মই গাখীৰ চাহৰ লগত খাওঁ যিহেতু মই খুব ভাল পাওঁ দেখিছেনে এইটো এবাৰ অকণমান খাই পালে যে মোৰ মুখখন মেলি থাকিব চাহকাপ খাই লওক আহাচোন আহিব লাগিব
Baba, ha, to me, tear, honey, zeal, tear, honey, zeal, to bolagibo. Aha. A salty he con her thought, it could appel lose. He can out of a pond. Hey, yes, oak. Oh, hi. Hi. No. Mug apple dia. Diba? Mug diba? Mug dibani. Mug dibani uni die. Kuni tu. Oh, camera dole size kotha uti. Oh, ya ga solote ami iman besi mane camera dekhwa na chilo. Kintu eta nije nije jana ho gol aru eta pura ekdam mobile ঠান্ডা কৰি থাকে আৰু কিবাকে মোবাইলটো চাব পাৰিলে সেইটোৱে আশা কৰি থাকে বাবা দিয়া মোক আমি দুটা যে অকলে অকলে ন বাবা পাপা নাই দিবলৈ আহিছোঁ আজি মই যে বেলেগ একো নবনাওঁ মই কি কৰিলোঁ মই যে উহা চাউল বনাম উহা চাউলখিনি মই এক ঘণ্টামান আগতে ধুলোঁ এক ঘণ্টামান আগতে ধুই পেলাই তিয়াই ৰাখিছোঁ অকণমান নিমখো দিছোঁ যাতে ঢিলা হয় আচলতে কি হ'ল ঘৰত যাওঁতে আনিছিলোঁ উহা চাউল আৰু দিনত যিহেতু ইয়াক খিচিৰি দিলোঁ সেই গতিকে এতিয়া আৰু খিচিৰি নিদিওঁ কাৰণ মচুৰ দাইল আৰু বেছিকৈ দিলে অকণমান দিগদাৰ হ'ব নহয় তাৰ পেটটো বেয়া হৈ আছে সেইকাৰণে মই অকণমান তাতে মানে বাতি এটাত অকণমান দাইল দি দিছোঁ আৰু ভাত কেইটামান মানে কি চাউল দিছোঁ আৰু আলু দুটা দিছোঁ আলু তাকে তাতে মই এটা খাম তেনেকৈ বইল কৰি খাম এওঁ নাই যিহেতু তেনেকৈ আজি বইলে খাম দিনতো বইল খালোঁ এতিয়াও বইলে খাম আচলতে এওঁ থাকিলেহে মোৰ বেছি মাংস খোৱা হয় মই অকলে থাকিলে অকলে আৰু কি বনাই থাকিম ন নিজৰ কাৰণে গতিকে মই ভাতখিনি বনাই লওঁ আৰু আজিৰ ব্লগটো মই ইয়াতে সামৰণি মাৰোঁ আপোনালোকে যদি মোৰ এই ব্লগটো চাই ভাল পালে তেতিয়াহ'লে প্লিজ লাইক এটা কৰিব আৰু মোৰ চেনেলত যদি আপোনালোক নতুন হয় তেতিয়াহ'লে প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব ওচৰত থকা বেল আইকনটো দবাব যাতে নেক্সট ভিডিঅ' দিলে আপোনালোকে অতি সোনকালে গম পায় নেক্সট ভিডিঅ'লৈ আকৌ আহিম আজিলৈ আহিছোঁ গুড নাইট